গঙ্গাসাগরে সাইটসিইংয়ে 6-7টি স্পট আছে। তো আমরা দুপুর 3টের দিকে বেরিয়েছিলাম, সো সন্ধ্যা 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিলো। ফার্স্টে আমরা গিয়েছিলাম শনি মন্দির বা বড় বাবার মন্দির, রাস্তার ধারেই সুন্দর ছোট্ট মন্দির, খুবই সুন্দরভাবে সাজানো। আয়লার ঝড়ে এখানকার মাটির বাঁধ ভেঙে গিয়েছিল, তো পুরো একটি গ্রাম ভেসে গিয়েছিল। সুন্দরবনের বেশিরভাগ জায়গায় মাটির বাঁধ, সেই জন্য এই ঝড়গুলো আমফান, আয়লা এগুলোতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। তো সরকার থেকে চেষ্টা করা হচ্ছে কংক্রিটের বাঁধ তৈরি করার, কিন্তু এতটাই কোস্টাল এরিয়া যে পুরোটা কংক্রিটের বাঁধ তৈরি করা খুবই ব্যয় সাপেক্ষ। এইখানে আবার নতুন করে মাটির বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু মাটির বাঁধ আবার বড় কোনো একটা ঝড় হলে আবার ওটা ভেঙে যাবে। এই বারবার মাটির বাঁধ দেওয়া হয়, আবার সেইটা ভেঙে যায় কোনো না কোনো ঝড়ে। গধূলি আলোয় বাঁধের উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। যদিও চারপাশে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই, দূরে শুধু ইট কাট পড়ে আছে, অনেক গাছ ভেঙে পড়ে আছে। এটি আয়লার ধ্বংসাবশেষের কাছের একটি মনসা মন্দির, খুবই সুন্দরভাবে সাজানো। সামনেই একটি বড় খোলা জায়গা আছে যেখানে হাট বসেছে, মানুষ দৈনন্দিন জিনিসপত্র কিনতে এসেছে। রামকৃষ্ণ মিশন, চারপাশটা খুবই সুন্দরভাবে গোছানো এবং ওয়েল মেনটেন, একটা শান্ত পরিবেশ, এলেই মনটা ভালো হয়ে যায়। উপাসনালয়ে বসে কিছু সময় বক্তব্য শুনলাম, একজন স্বামীজি উনি বক্তব্য রাখছিলেন, মহারাজ উনি বক্তব্য রাখছিলেন। নাগ সরোবর, একটি খুব সুন্দর সাজানো গোছানো পার্ক, মাঝখানে একটি বড় ঝিল আছে, ঝিলে বোটিংয়ের ব্যবস্থা আছে। কিছুদিন আগেই একটি মেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য চারপাশে অস্থায়ী মণ্ডপ, তখনও খোলার কাজ চলছিল, অনেকটা সময় কাটানো যায় ঘুরে ঘুরে। এটা সাগরের লাইট হাউস, লাইট হাউসটা
অনেকটা গাছপালার মধ্যে ঢেকে গিয়েছে। এটা সমুদ্রের ধারটায় এসে আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে লাইট হাউসটা অতটা ভালো দেখা যাচ্ছিল না, ভেতরে আর একটি যাওয়ার পর লাইট হাউসটা। এটা হচ্ছে সমুদ্রের তীরে, গোধূলি বেলায় একটু ঘুরছিলাম পার বরাবর। পথে এটি একটি মন্দির পড়েছিল, রাত্রি হয়ে গিয়েছিল তাই মন্দিরের দ্বার বন্ধ ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ ইন দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন দ্য ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর কেমিস্ট্রি রিলেটেড ভিডিও।